আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। রাতের অন্ধকারে পাকিস্তান পালাবে নাকি ভারত পালাবে, তার হিসাব কষতে হচ্ছে শেখ হাসিনাকে। কারণ হাসিনা তার লিগার বাহিনী ও সন্ত্রাসী পুলিশ, র‍্যাব, বিজিবি দিয়ে মানুষের উপর এতটা অত্যাচার করেছে যে এখন আর ক্ষমতা ছাড়া হলে জনগণ তাকে গণপিটুনি দিয়ে শুধু দেশ ছাড়া নয় পৃথিবী ছাড়া করবে। তবে এখন আবার আরেকটা নাটক শুরু করেছে শেখ হাসিনা, সবই আইওয়াশ, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। এমন ভাব দেখাচ্ছে যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া হাসিনা এখন দুর্নীতির বিরুদ্ধে খুবই সজাগ। উনি দুর্নীতির বিরুদ্ধে সজাগ হয়নি, জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন, কিছু ডাল কেটে গাছ রেখে দিয়ে, তবে বেশি ডাল না, দু একখান মাত্র। তবে এটি এখন কোটি কোটি টাকার প্রশ্ন। শেখ হাসিনা তো এমন ছিলেন না, উনি সবসময় দুর্নীতিকে আশ্রয় দিয়েছেন। তবে কেন হঠাৎ করে হাসিনা দুর্নীতির বিরুদ্ধে সজাগ হলেন? চারিদিকে যখন দুর্নীতির মহাপ্লাবন চলছে, তখন প্রধানমন্ত্রী হাসুদিদি দুর্গা নাশিনী হয়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ভেলকিবাজি কিছুদিন দেখাবেন, তারপর জেলাও সেই কদু। উনি দুর্নীতির বিরুদ্ধে সজাগের থেকেও বেশি সজাগ হয়েছেন দলীয় সুশৃঙ্খলা আনার ব্যাপারে। তিনি দলীয় লোকদের একটা মেসেজ দিতে চেয়েছেন যে ক্ষমতা সরে গেলে কি হতে পারে তাদের সাথে, আর উনি খুব সুন্দরভাবেই সেই মেসেজ দিয়েছেন বলে আমি মনে করি। আসলে আমি মনে করি এগুলো কিছু না, ভেতরে ভেতরে হয়তো অন্য কিছু। এমন তো নয় এই ধরনের অবৈধ কার্যকলাপের ব্যাপারেই সরকার উদাসীন? তাহলে এতদিন পর কেন? শুরুতে সমস্যা কোথায় ছিল? অভিযোগের আঙ্গুল অনেকের দিকে আছে, তাদের ব্যাপারে নিষ্ক্রিয়তার কারণ কি? কারণ রাষ্ট্রীয় কোষাগারে এখন আর কোনো টাকা অবশিষ্ট নেই, দেশের সব টাকা এখন চোর বাটপাদের পকেটে চলে গেছে। তাই তিনি এখন ঘুম থেকে উঠছেন, দেরিতে হলেও ঘুম থেকে ওঠার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ, জয় বাংলা। আমি স্বৈরাচারী দুর্নীতিবাজ হাসিনাকে বলবো, তোমার সংগঠনে যেভাবে দলীয় নেতারা দুর্নীতিতে জড়িয়ে গেছে, তা রোধ করতে না পারলে আগামীতে দুর্নীতির মাঝে আওয়ামী লীগ হারিয়ে যাবে। এ ব্যাপারে হয়তো হাসিনার মাঝেও এসেছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, সহযোগী সংগঠনগুলোর কিছু নেতা দানবের মতো চেহারা নিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছেন, তা মানুষের মাঝে চাপা ক্ষোভ তৈরি করেছে এবং আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। 12 বছর ধরে তো পুষে এসেছে হাসিনা, এদের মাধ্যমে ক্ষমতায় টিকে আছো। তোমরাই তো 31শে ডিসেম্বর ভোট ডাকাতি করেছিলে। এই 11 বছরে অনেক টাকা তো বিদেশে পাচার হয়ে গেছে, এখন বাহবা পাওয়ার উদ্দেশ্যে এইসব নাটক করছো। তবে এইসবের জন্য হাসিনা তোমাকে একদিন ভীষণ পস্তাতে হবে। কত নির্বাচিত বিতর্কিত সদস্যরা হাসিনার কাপড়ের ছায়াতলে মাস্তানি, চাঁদাবাজি এবং জুয়ার আসর জমিয়ে ফেলেছে। জনগণের মন জয় করতে না পারলে কোনো শাসক এই বেশি দিন থাকতে পারে না। 15 বছরের হিসাবটা হাসিনাকেই দিতে হবে। আপনাকে কিছু ভালো কথা বলি, দুর্নীতি দূর করতে না পারলে 15 বছর কেন, 100 বছরেও দেশ আগাবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণ কি জবাব দেবেন, এর জনগণকে কি জবাব দেবেন, এর জন্য হলেও একটি বড় ধরনের অভিবাদন দরকার। সারা বছর এরকম থাকলে জনগণ আপনার পাশেই থাকবে। অবশ্য আপনাকে দোষারোপ করা বোকামি, কারণ আপনি সব কিছুই জানেন যাবে, কারণ বাপে বাপকেও ছাড়ে না। তবে রাঘব বোয়ালরা ঠিকই বাদ পড়ে যাচ্ছে, মাদকের বিরুদ্ধে অ্যাকশনই আনা সম্রাট বোদি বাদ পড়ছে, এবার শুরু করছে ক্যাসিনো নিয়ে খেলা। এই ক্যাসিনো ব্যবসার সাথে আওয়ামী লীগ সহ প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তা জড়িত আছে, এরা ঠিকই বাদ পড়ে যাবে। র‍্যাবের প্রধান, পুলিশ কমিশনার রাশেদ খান মেনন সহ আরও প্রভাবশালী ব্যক্তি জড়িত। এদের যখন ধরা হবে তখন বুঝবে সত্যিকার অভিযান পরিচালনা করছে সরকার। ক্যাসিনো বিষয়টা ছিল আইবাস মাত্র, সকল মানুষের নজর ক্যাসিনোর দিকে। ওদিকে খালেদা জিয়া মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, যে কোনো সময় খারাপ সংবাদটি আসতে পারে, তাই পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় তাই ক্যাসিনো নাটক। শেখ হাসিনা নিজেই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, রাতের আধারে ভোট ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। চোর ডাকাত, সন্ত্রাসী, বাটপার, ধর্ষণ, দুর্নীতি, মাদক, ক্যাসিনো, এই অপরাধগুলোর সাথে জড়িত সব বর্তমান ডিজিটাল সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, তাদের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে আছেন। তাই সবশেষে বলতে চাই, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা উচিত। এদিকে আবুল বয়ান হেলালি লিখেছেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী একজন জুনায়েদ বাবুনগরীর পন্থী, সর্বজন শ্রদ্ধেয় আলেম।
আদর্শিকভাবে তিনি আহমেদ শফিকেও ছাড় দেননি। বর্তমানে হেফাজত ইসলামের চরম দুঃসময় যাচ্ছে। এর মাঝেই গত কয়েক মাসের ব্যবধানে আহমেদ শফি ও জুনায়েদ বাবুনগরে ইন্তেকাল করেন। মামুনুল হক গ্রেফতার হন। আনাস মাদানি বিতর্কিত ইস্যুতে হাটহাজারি মাদ্রাসায় ছাত্রদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোদীর আগমনের প্রতিবাদে 21 জন ছাত্র শাহাদাত বরণ, সবই গত কয়েক মাসের ব্যবধানে। এর মাঝেও বসে নেই হেফাজত ইসলামের আনাস মাদানি ফয়জুল্লাহর বিতর্কিত পন্থীরাও। এমন চরম দুঃসময় কাটিয়ে ওঠা সাংগঠনিক মজবুতি না থাকলে প্রায় অসম্ভব। কৌমি অঙ্গনের জাতীয় পর্যায়ে রাজনৈতিক ভিত্তি নেই বললেই চলে। তবে তাদের নিজেদের মাঝেও কোনো ঐক্য, কিছু নিবন্ধিত রাজনৈতিক সংগঠন থাকলেও সেখানে আবার কয়েক ভাগে বিভক্ত। এমনকি তাদের শিক্ষা ব্যবস্থাও নির্দিষ্ট বোর্ডের আওতায় নয়, সেখানেও কয়েকটি বোর্ডে বিভক্ত। তার মাঝে হেফাজত ইসলামের বিভক্তি ও চলমান সংকট মোকাবেলা সত্যি দুঃসাধ্য। কমি অঙ্গনের জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল না থাকলেও কমি শিক্ষা নিয়ে রাজনীতি আছে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একেবারেই স্বনির্ভর নয়। মানুষের দানে, অনুদানে ও গরিব মানুষের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বলতেই বাংলাদেশ সরকারের অধীনে, তাই যখন যেই সরকার থাকে তাদের প্রভাব থাকবেই, এটা অস্বীকার করা যায় না। আর এমন শিক্ষা ব্যবস্থায় জড়িত থেকে কতটুকু হক কথা বলা সম্ভব ও কতটুকু রাজনীতি করা সম্ভব? জামাত একটি স্বনির্ভর দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক সংগঠন, তাই জামাত ইসলামের সাথে স্বাধীন কিংবা পরাধীন কোনো শিক্ষা ব্যবস্থারই ঐক্য থাকতে পারে না। কারণ রাজনীতি যার যার, শিক্ষা ব্যবস্থা সবার। যুগে যুগে কওমি শিক্ষাঙ্গনের প্রতি জামাত ইসলামী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বারবার। রাজনৈতিকভাবে কওমি শিক্ষাকে সমর্থন, আলেম ওলামাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো, এমনকি অসংখ্য জামাত ইসলামীর আলেম কওমি শিক্ষক রয়েছেন। কওমি শিক্ষাঙ্গন থেকেও শিবিরের অনেক ত্যাগী নেতা উঠে এসেছেন। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় কওমির কোনো ছাত্র শিক্ষক জামাত শিবির করাটা একটা অপরাধ। প্রতিবছর হাজার হাজার কওমি ছাত্র পড়াশোনা শেষ করলেও সবাই কওমি অঙ্গনে জড়িত থাকা সম্ভব হয় না। ছাত্রত্ব শেষে অনেকে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হন, তাতে কোনো অপরাধ নেই, শুধু জামাত শিবির করলেই দোষ। তাই এক শ্রেণীর কওমিরা পুরনো সিলসিলা জারি রাখতে জামাত বিদ্বেষই পোষণ করে থাকে, যা পরিস্থিতির প্রতিকূলতা কাটানোরই অংশবিশেষ। তদ্রুপ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, আল্লামা জুনায়দ বাবুনগরী পন্থী হক্কানি আলেম, জুনায়দ বাবুনগরী কি জামাত পন্থী ছিলেন? অবশ্যই না। তিনি হেফাজতের কর্ণধার হিসেবে অন্যায়ের প্রতিবাদ করতেন, হক কথা বলতেন, এটাই ছিল তার জনপ্রিয়তার ভিত্তি। সেই হিসেবে কট্টরপন্থী বিনে সকল দলের মতের লোকজন তাকে পছন্দ করতেন। মুহিবুল্লাহ বাবুনগরী ও সেই ঘরানার ও মতের আলেম। তিনি আহমেদ শফি সাহেবের বিতর্কিত ভূমিকার জবাবে বলেছিলেন, আকিদা ভ্রষ্ট বয়োজ্যেষ্ঠ আলেমের অনুগত জায়েজ নেই। আর এই বক্তব্যের পরে গোটা কওমি অঙ্গনে বিপ্লব ঘটেছিল। পরবর্তীতে জুনায়েদ বাবুনগরী আমির হন এবং বর্তমানে মুহিবুল্লাহ বাবুনগরী আমির নিযুক্ত হয়েছেন। আর তাই কওমি শিক্ষাঙ্গন বা হেফাজতের আলেমের জামাতের সাথে জোট করতে হবে না, সম্ভবও না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কখনোই রাজনৈতিক জোট হয় না। শিক্ষা প্রতিষ্ঠান সবার, শুধু হেফাজতের আলেমরা ও কওমি শিক্ষাঙ্গন সত্যের পথে অটুট থাকুক, হক কথা বলুন, বাতিলের কাছে মাথা নত না করুক, এটুকুই জামাত ইসলামী সহ গোটা মুসলিম জাগরণের চাওয়া। মহান আল্লাহ কওমি শিক্ষাঙ্গনকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমিন।